بسم الله الرحمن الرحيم رحمان رحيم الله تعالى نامي حاميم حاميم تنزيل الكتاب من الله العزيز الحكيم الله تعالى কাছ থেকে এই কিতাবের অবতরণ তিনি মহাপরাক্রমশালী প্রবল প্রজ্ঞাময় ما خلقنا السماوات والأرض وما بينهما إلا بالحق وأجل مسمى والذين كفروا عما أنذروا معرضون আকাশমণ্ডলী জমিন ও এই দুটোর মাঝে যা কিছু রয়েছে এগুলো আমি যথাযথ লক্ষ্য ছাড়া সৃষ্টি করিনি এবং আমি এগুলোকে এক সুনির্দিষ্ট সময়ের জন্য পয়দা করেছি কিন্তু যারা অস্বীকার করে তারা যে যে জিনিস দিয়ে তাদের সতর্ক করা হয়েছিল তার থেকেই মুখ ফিরিয়ে নেয় قل أرأيتم ما تدعون من دون الله أروني ماذا خلقوا من الأرض أم لهم شرك في السماوات إيتوني بكتاب من قبل هذا أو أثارة من علم إن كنتم صادقين হে নবী তুমি তাদের বলো তোমরা কি কখনো ভেবে দেখেছো যাদের তোমরা আল্লাহর পরিবর্তে ডাকছো আমাকে একটু দেখাও তো তারা এই জমিনের কোন অংশ কি বানিয়েছে অথবা এই আকাশমণ্ডলী বানানোর কাজে তাদের কি কোনো অংশ আছে এর আগের কিতাবপত্র কিংবা সে সূত্র ধরে চলে আসা জ্ঞানের অন্য কোনো অবশিষ্ট প্রমাণ যদি তোমাদের হাতে মজুদ থাকে তাহলে তাও এনে আমাকে দাও যদি তোমরা সত্যবাদী হও ومن أضل ممن يدعو من دون الله من لا يستجيب له إلى يوم القيامة وهم عن دعائهم غافلون তার চাইতে বেশি বিভ্রান্ত ব্যক্তি কে হতে পারে যে আল্লাহ তাআলাকে বাদ দিয়ে এমন কাউকে ডাকে যে কেয়ামত পর্যন্ত ডাকলেও তার ডাকে সাড়া দেবে না তারা তো তাদের ভক্তদের ডাক থেকে সম্পূর্ণ বেখবর وإذا حشر الناس كانوا لهم أعداء وكانوا بعبادتهم كافرين যখন গোটা মানব জাতিকে জড়ো করা হবে তখন এরা তাদের দুশ্মনে পরিণত হয়ে যাবে এবং এরা তাদের ইবাদতকেও সম্পূর্ণ অস্বীকার করবে وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للحق لما جاءهم هذا سحر مبين যখন এদের কাছে আমার সুস্পষ্ট আয়াতসমূহ পড়ে শোনানো হয় তখন কাফেররা সে সত্য সম্পর্কে বলে যা ইতিমধ্যেই তাদের সামনে এসে গেছে এটা হচ্ছে সুস্পষ্ট জাদু أم يقولون افتراه قل إن افتريته فلا تملكون لي من الله شيئا هو أعلم بما تفيضون فيه كفى به شهيدا بيني وبينكم وهو الغفور الرحيم তারা কি এই কথা বলে যে সে রাসূল নিজেই তা বানিয়ে নিয়েছে তুমি তাদের বলো সত্যি যদি এমন কিছু আমি আল্লাহর নামে বানিয়ে পেশ করি তাহলে আল্লাহর ক্রোধ থেকে আমার বাঁচানোর জন্য তোমরা তো কোনো ক্ষমতাই রাখো না
তিনি ভালো করে জানেন তোমরা তার মধ্যে কি কি কথা নিজেরা বানিয়ে বানিয়ে বলছো এবং তোমাদেরও আমার মাঝে কে কথা বানাচ্ছে এ কথার সাক্ষ্য দেওয়ার জন্য তিনি যথেষ্ট আর তিনি একান্ত ক্ষমাশীল পরম দয়ালু। قل ما كنت بدعا من الرسل وما أدري ما يفعل بي ولا بكم إن أتبع إلا ما يوحى إلي وما أنا إلا نذير مبين. তুমি বলো রাসূলদের মাঝে আমি তো নতুন নই, আমি এও জানি না আমার সাথে কি ধরনের আচরণ করা হবে এবং তোমাদের সাথেই বা কি ব্যবহার হবে, আমি শুধু সেটুকুই অনুসরণ করি যেটুকু আমার কাছে ওহি করে পাঠানো হয়, আর আমি তোমাদের জন্য সুস্পষ্ট সতর্ককারী বই কিছুই নয়। قل أرأيتم إن كان من عند الله وكفرتم به وشهد شاهد من بني إسرائيل على مثله فآمن واستكبرتم إن الله لا يهدي القوم الظالمين. তুমি আরো বলো তোমরা কি কখনো এই কথা ভেবে দেখেছো যে এই মহাগ্রন্থটা যদি আল্লাহর কাছ থেকে নাজিল হয়ে থাকে এবং তোমরা যদি তা অস্বীকার করো তাহলে এর পরিণাম কি হবে, এবং এর উপর বনি ইসরাইলের একজন সাক্ষী যেখানে সাক্ষ্য প্রমাণ করে তার উপর ইমানও এনেছে তারপরও তোমরা অহংকার করলে, জেনে রেখো আল্লাহ তাআলা কখনো সীমা লঙ্ঘনকারীদের সঠিক পথে পরিচালিত করেন না। وقال الذين كفروا للذين آمنوا لو كان خيرا ما سبقونا إليه وإذ لم يهتدوا به فسيقولون هذا إفك قديم. যারা কুফরি করেছে তারা ইমানদারদের সম্পর্কে বলে যদি ইমান আনার মাঝে সত্যি কোনো কল্যাণ থাকত তাহলে সমাজের সাধারণ মানুষরা আমাদের আগে তার দিকে এগিয়ে যেত না, যেহেতু এরা নিজেরা কখনো পথের কোনো দিশা পায়নি তাই অচিরেই তারা বলতে শুরু করবে এ তো হচ্ছে একটি পুরনো ও মিথ্যা অপবাদ। ومن قبله كتاب موسى إماما ورحمة وهذا كتاب مصدق لسانا عربيا لينذر الذين ظلموا وبشرى للمحسنين. إيراغي مانوش دير باثو پردرشوك ও আল্লাহর রহমত হিসেবে মুসার কিতাব তাদের কাছে মজুদ ছিল, আর এ কিতাব তো পূর্ববর্তী কিতাবের সত্যতা স্বীকার করে, এটা এসেছে আরবি ভাষায় যেন তা সীমালঙ্ঘনকারীদের সাবধান করা এবং ন্যায়বানদের জন্যে সুসংবাদ হতে পারে। إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون. অবশ্যই যারা বলে আল্লাহ তাআলাই হচ্ছেন আমাদের রব অতঃপর তারা এর উপর অবিচল হয়ে দাঁড়িয়ে থাকে তাদের জন্য কোনো ভয় শঙ্কা নেই এবং তাদের কখনো উদ্বিগ্ন হতে হবে না। أولئك أصحاب الجنة خالدين فيها جزاء بما كانوا يعملون. তারাই হবে জান্নাতের অধিকারী, সেখানে তারা চিরদিন থাকবে, এ হচ্ছে তাদের সেই কাজের পুরস্কার যা তারা দুনিয়ায় করে এসেছে। ووصينا الإنسان بوالديه إحسانا حملته
فحملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا حتى إذا بلغ أشده وبلغ 40 سنة قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين. আমি মানুষকে আদেশ দিয়েছি সে যেন নিজের পিতামাতার সাথে ভালো ব্যবহার করে, কেননা তার মা তাকে অত্যন্ত কষ্ট করে পেটে ধারণ করেছে এবং অতি কষ্টে তাকে প্রসব করেছে। এভাবে তার গর্ভধারণ ও জন্মের পর তাকে দুধ পান করানোর সময় হচ্ছে 30 মাস, অতঃপর সে তার পূর্ণ শক্তি অর্জনের বয়স পর্যন্ত পৌঁছায় এবং একদিন সে 40 বছরে এসে উপনীত হয়। তখন সে বলে, হে আমার রব, এবার তুমি আমাকে সামর্থ্য দাও, তুমি আমার উপর শুরু থেকে যেসব অনুগ্রহ করে এসেছ এবং আমার পিতামাতার উপর যে অনুগ্রহ তুমি করেছ, আমি যেন এর কৃতজ্ঞতা আদায় করতে পারি। সর্বোপরি আমি যেন এমন সব ভালো কাজ করতে পারি যার ফলে তুমি আমার উপর সন্তুষ্ট হবে। আমার সন্তান সন্ততিদের মাঝেও তুমি সংশোধন এনে দাও, অবশ্যই আমি তোমার দিকে ফিরে আসছি, অবশ্যই আমি তোমার অনুগত বান্দাদের একজন। أولئك الذين نتقبل عنهم أحسن ما عملوا ونتجاوز عن سيئاتهم في أصحاب الجنة وعد الصدق الذي كانوا يوعدون. ملتو এরাই হচ্ছে সেসব মানুষ যারা দুনিয়ায় যেসব ভালো কাজ করে তাদের কাছ থেকে তা আমি যথাযথভাবে গ্রহণ করি, আর তাদের মন্দ কাজগুলো আমি উপেক্ষা করি। এরা জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত, এদের কাছে প্রদত্ত আল্লাহর ওয়াদা যা সত্য প্রমাণিত হবে। والذي قال لوالديه أف لكما أتعدانني أن أخرج وقد خلت القرون من قبلي وهما يستغيثان الله ويلك آمن إن وعد الله حق فيقول ما هذا إلا أساطير الأولين. তবে সে ব্যক্তির কথা আলাদা যে ব্যক্তি নিজ পিতামাতাকে বলে, ধিক তোমাদের প্রতি, তোমরা কি আমাকে এই বলে প্রতিশ্রুতি দিচ্ছ যে আমাকে কবর থেকে বের করে আনা হবে, অথচ আমার আগে বহু সম্প্রদায় গত হয়ে গেছে যাদের একজনকেও কবর থেকে বের করে আনা হয়নি। এই কথা শুনে পিতামাতা উভয়ই আল্লাহর সাহায্য প্রার্থনা করে এবং সন্তানকে বলে, ওহে, তোমার দুর্ভোগ হোক, তুমি আল্লাহ তাআলার উপর ঈমান আনো, আল্লাহর ওয়াদা অবশ্যই সত্য। তারপরও সে হতভাগা বলে, হ্যাঁ, তোমাদের এসব কথা তো অতীতকালের কিছু উপাখ্যান ছাড়া আর কিছুই নয়। أولئك الذين حق عليهم القول في أمم قد خلت من قبلهم من الجن والإنس إنهم كانوا خاسرين.
এরাই হচ্ছে সেসব লোক যাদের উপর মানুষ ও জিনদের পূর্ববর্তী দলের মতো আল্লাহর শাস্তির বিধান অবধারিত হয়ে গেছে। এরা তাদের দলে সামিল হয়ে যাবে, আর এরা হচ্ছে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত। وَلِيُوَفِّيَهُمْ أَعْمَالَهُمْ وَهُمْ لَا يُظْلَمُونَ এদের প্রত্যেকের জন্য তাদের নিজ নিজ কর্ম অনুযায়ী মান মর্যাদা রয়েছে। এভাবেই আল্লাহ তাআলা তাদের কাজের যথার্থ বিনিময় দেবেন, আর তাদের উপর সেদিন কোনো অবিচার করা হবে না। وَيَوْمَ يُعْرَضُ الَّذِينَ كَفَرُوا عَلَى النَّارِ أَذْهَبْتُمْ طَيِّبَاتِكُمْ فِي حَيَاتِكُمُ الدُّنْيَا وَاسْتَمْتَعْتُمْ بِهَا فَالْيَوْمَ تُجْزَوْنَ عَذَابَ الْهُونِ بِمَا كُنْتُمْ تَسْتَكْبِرُونَ فِي الْأَرْضِ بِغَيْرِ الْحَقِّ وَبِمَا كُنْتُمْ تَفْسُقُونَ যেদিন কাফেরদের জাহান্নামের আগুনের সামনে এনে দাঁড় করানো হবে, তখন তাদের বলা হবে, তোমরা তো তোমাদের ভাগের যাবতীয় নিয়ামত দুনিয়াতেই বিনষ্ট করে এসেছো, এবং তোমাদের পার্থিব জীবনে তা দিয়ে নানা ফায়দাও তোমরা হাসিল করে নিয়েছ। আজ তোমাদের এক চরম অপমানকর আজাব দেয়া হবে, আর তা হচ্ছে আল্লাহর জমিনে অন্যায়ভাবে অধ্যত্ত প্রকাশ এবং আল্লাহর সাথে তোমাদের বিদ্রোহমূলক কাজের শাস্তি। واذكر أخا عاد إذ أنذر قومه بالأحقاف وقد خلت النذر من بين يديه ومن خلفه ألا تعبدوا إلا الله إني أخاف عليكم عذاب يوم عظيم হে নবী, এদের তুমি আদ সম্প্রদায়ের ভাই হুদ নবীর কাহিনী শোনাও, যে আহকাফ উপত্যকায় নিজ সম্প্রদায়ের লোকদের আল্লাহর আজাবের ভয় দেখিয়েছিল। তার আগে পরে আরো বহু সতর্ককারী নবী এসেছিল, তাদের মতো সেও বলেছিল, হে মানুষ, তোমরা এক আল্লাহ তাআলা ছাড়া আর কারো বন্দেগী করো না, আমি অবশ্যই তোমাদের উপর এক ভয়াবহ দিনের আজাবের আশঙ্কা করছি। قالوا أجئتنا لتأفكنا عن آلهتنا فأتنا بما تعدنا إن كنت من الصادقين তারা বলল, আমাদের মাহবুদদের বন্দেগী থেকে আমাদের ভিন্ন পথে চালিত করার জন্যই কি তুমি আমাদের কাছে এসেছো? যাও, যদি তুমি সত্যবাদী হয়ে থাকো তাহলে সেই আজাব নিয়ে এসো যার প্রতিশ্রুতি তুমি আমাদের দিচ্ছ। قال إنما العلم عند الله وأبلغكم ما أرسلت به ولكني أراكم قوما تجهلون সে বলল, সব জ্ঞান তো একান্ত ভাবে আল্লাহ তাআলার কাছেই, আমি তো শুধু সে কথাটুকুই তোমাদের কাছে পৌঁছে দিতে চাই ঠিক যেটুকু দিয়ে আমাকে পাঠানো হয়েছে, কিন্তু আমি তোমাদের দেখতে পাচ্ছি তোমরা হচ্ছ এক নির্বোধ জাতি। فَلَمَّا رَأَوْهُ عَارِضًا مُسْتَقْبِلَ أَوْدِيَتِهِمْ قَالُوا هَذَا عَارِضٌ مُمْطِرُنَا
بل هو ما استعجلتم به ريح فيها عذاب أليم. অতঃপর যখন তারা দেখতে পেল বড় একটি মেঘখণ্ড তাদের জনপদের দিকে এগিয়ে আসছে, তখন তারা সমস্বরে বলে উঠল, এ তো এক খণ্ড মেঘ মাত্র, সম্ভবত আমাদের উপর তা বৃষ্টি বর্ষণ করবে। হুদ বলল, না, এ হচ্ছে সে আজাব যা তোমরা ত্বরান্বিত করতে চেয়েছিলে, মূলত এ হচ্ছে এক প্রলয়ঙ্করী ঝড় যার মাঝে রয়েছে ভয়াবহ আজাব। تدمر كل شيء بأمر ربها فأصبحوا لا يرى إلا مساكنهم كذلك نجزي القوم المجرمين. এছাড়া তার মালিকের নির্দেশে সব কিছুই ধ্বংস করে দেবে, তারপর তাদের অবস্থা সত্যি এমন হলো যে তাদের বসত বাড়ি ও তার ধ্বংসলীলা ছাড়া আর কিছুই দেখা গেল না। আমি এভাবেই অপরাধী জাতিসমূহকে তাদের কৃতকর্মের প্রতিফল দিয়ে থাকি। ولقد مكناهم فيما إن مكناكم فيه وجعلنا لهم سمعا وأبصارا وأفئدة فما أغنى عنهم سمعهم ولا أبصارهم ولا أفئدتهم من شيء إذ كانوا يجحدون بآيات الله وحاق بهم ما كانوا به يستهزئون. এই জমিনে প্রতিষ্ঠা লাভের জন্যে তাদের যা যা আমি দিয়েছিলাম তা অনেক কিছুই তোমাদের দেইনি। শোনার জন্যে আমি তাদের কান, দেখার জন্যে চোখ ও অনুধাবনের জন্যে হৃদয় দিয়ে রেখেছিলাম, কিন্তু তাদের সে কান, চোখ ও হৃদয় তাদের কোনোই কাজে আসেনি, কারণ তারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করতেই থাকল। যে আজাবের বিষয় নিয়ে তারা হাসি তামাশা করত, একদিন সত্যি সত্যি তা তাদের উপর এসে পড়ল। ولقد أهلكنا ما حولكم من القرى وصرفنا الآيات لعلهم يرجعون. তোমাদের চারপাশের অনেকগুলো জনপদকে আমি এ কারণে ধ্বংস করে দিয়েছি, আমি ওদের কাছে আমার নিদর্শন সমূহ বর্ণনা করেছি, আশা করা যায় তারা আমার দিকে ফিরে আসবে। فلولا نصرهم الذين اتخذوا من دون الله قربانا آلهة بل ضلوا عنهم وذلك إفكهم وما كانوا يفترون. তারা কেন সেদিনে তাদের সাহায্য করতে পারল না যাদের তারা আল্লাহকে বাদ দিয়ে নৈকট্য হাসিলের জন্যে মাবুদ বানিয়ে নিয়েছিল, বরং আজাব দেখে তারাও তাদের ছেড়ে উধাও হয়ে গেল। মূলত এ হচ্ছে আল্লাহ তাআলা সম্পর্কে তাদের মিথ্যা ও যাবতীয় অলীক ধারণা যা তারা পোষণ করত। وَإِذْ صَرَفْنَا إِلَيْكَ نَفَرًا مِنَ الْجِنِّ يَسْتَمِعُونَ الْقُرْآنَ فَلَمَّا حَضَرُوهُ قَالُوا أَنصِتُوا فَلَمَّا قُضِيَ وَلَّوْا إِلَى قَوْمِهِمْ যখন একদল জিনকে আমি তোমার কাছে পাঠিয়েছিলাম, তারা তোমার কোরআন পাঠ শুনছিল। যখন তারা সে স্থানে উপনীত হল, তখন তারা বলতে লাগল, সবাই চুপ হয়ে যাও। অতঃপর যখন কোরআন পাঠের কাজ শেষ হয়ে গেল, তখন তারা নিজের সম্প্রদায়ের কাছে আল্লাহর আজাব থেকে সতর্ককারী হিসেবেই ফিরে গেল। قالوا يا قومنا إنا
سمعنا كتابا أنزل من بعد موسى إنا سمعنا كتابا أنزل من بعد موسى مصدقا لما بين يديه يهدي إلى الحق وإلى طريق مستقيم ترى بولو هي أمار جاتي আজ আমরা এমন এক গ্রন্থ ও তার তেলাওয়াত শুনে এসেছি যা মুসার পরে নাজিল করা হয়েছে এই গ্রন্থ আগের পাঠানো সব গ্রন্থের সত্যতা স্বীকার করে এই গ্রন্থটি সবাইকে সত্য অবিচল ও সঠিক পথের দিকে পরিচালিত করে ইয়া কওমানা আজিবু দাঈয়াল্লাহ وآمنوا به يغفر لكم من ذنوبكم ويجركم من عذاب أليم هي আমাদের জাতি তোমরা সবাই মিলে আল্লাহর পথে আহ্বানকারীর ডাকে সাড়া দাও এবং তার উপর ঈমান আনো তাহলে তিনি তোমাদের গুনাহ খাতা ক্ষমা করে দেবেন এবং তোমাদের কঠিন আযাব থেকে মুক্তি দেবেন ওয়ামান লা ইউজিব দাঈয়াল্লাহ ফালাইসা বিমুজিজিন ফিল আরদি ওয়ালাইসা লাহু মিন দুনিহি আউলিয়া أولئك في ضلال مبين আর যদি কেউ আল্লাহর পথের এই আহ্বানকারীর ডাকে সাড়া না দেয় তবে তার জানা উচিত এই জমিনে আল্লাহকে ব্যর্থ করে দেওয়ার কোনো রকম ক্ষমতাই সে রাখে না বরং এই আচরণের জন্য সে আল্লাহর কাছে তার কোনোই সাহায্যকারী পাবে না এ ধরনের লোকেরা তো সুস্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত أولم يروا أن الله الذي خلق السماوات والأرض ولم يعي بخلقهن بقادر على أن يحيي الموتى بلى إنه على كل شيء قدير এরা কি এটা বুঝতে পারে না যে মহান আল্লাহ তাআলা আসমান সমূহ ও জমিন বানিয়েছেন এবং এ সব কিছুর সৃষ্টি যাকে সামান্যতম ক্লান্ত করতে পারেনি তিনি কি মৃতকে পুনরায় জীবন দান করতে সক্ষম নন হ্যাঁ অবশ্যই তিনি সব কিছুর উপর ক্ষমতাবান ويوم يعرض الذين كفروا على النار أليس هذا بالحق قالوا بلى وربنا قال فذوقوا العذاب بما كنتم تكفرون সেসব কাফেরদের যখন জ্বলন্ত আগুনের সামনে দাঁড় করানো হবে তখন তাদের বলা হবে আজাবের এই প্রতিশ্রুতি কি সত্য ছিল তারা বলবে হ্যাঁ আমাদের মালিকের শপথ এটা অবশ্যই সত্য আল্লাহ তাআলা বলবেন এবার তোমরা শাস্তি উপভোগ করো এই হচ্ছে সে আযাব যাকে তোমরা অস্বীকার করতে فاصبر كما صبر أولو العزم من الرسل ولا تستعجل لهم كأنهم يوم يرون ما يوعدون لم يلبثوا إلا ساعة من نهار بلاغ فهل يهلك إلا القوم الفاسقون أتبار হে নবী তুমি ধৈর্য ধারণ করো ঠিক যেমন করে ধৈর্য ধারণ করেছিল আমার আগের নবীরা এ নির্বোধ ব্যক্তিদের ব্যাপারে তুমি কখনো তাড়াহুড়ো করো না
যেদিন সত্যি তারা সেই আজাব নিজেদের সামনে দেখতে পাবে যার ওয়াদা তাদের কাছে করা হয়েছিল, তখন তাদের অবস্থা হবে এমন যেন দুনিয়ায় তারা দিনের সামান্য কিছু মুহূর্ত অতিবাহিত করে এসেছে। মূলত এটি একটি ঘোষণা মাত্র। এ ঘোষণা যারা প্রত্যাখ্যান করেছে তাদের ছাড়া আর কাউকে কি সেদিন ধ্বংস করা হবে? بسم الله الرحمن الرحيم رحمن رحيم الله تعالى نامي الذين كفروا وصدوا عن سبيل الله أضل أعمالهم جرى الله تعالى কে অস্বীকার করেছে এবং অন্য মানুষদের আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দিয়েছে, আল্লাহ তাআলা তাদের সব কর্মই বিনষ্ট করে দেবেন। والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم كفر عنهم سيئاتهم وأصلح بالهم অপরদিকে যারা আল্লাহর উপর ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে, মুহাম্মাদের উপর যা কিছু নাজিল করা হয়েছে তার উপরও ঈমান এনেছে যা একান্তভাবে তাদের মালিকের পক্ষ থেকে আসা সত্য, আল্লাহ তাআলা তাদের সব গুনাহ খাতা মাফ করে দেবেন এবং তাদের অবস্থা শুধরে দেবেন। ذلك بأن الذين كفروا اتبعوا الباطل وأن الذين آمنوا اتبعوا الحق من ربهم كذلك يضرب الله للناس أمثالهم এগুলো এই জন্য যে যারা আল্লাহকে অস্বীকার করে তারা মূলত মিথ্যারই অনুসরণ করে, অপরদিকে যারা ঈমান আনে তারা তাদের মালিকের কাছ থেকে পাওয়া সত্যের অনুসরণ করে, আর এভাবেই আল্লাহ তাআলা মানুষদের জন্য তাদের দৃষ্টান্ত স্থাপন করেন। فَإِذَا لَقِيتُمُ الَّذِينَ كَفَرُوا فَضَرْبَ الرِّقَابِ حَتَّى إِذَا أَثْخَنْتُمُوهُمْ فَشُدُّوا الْوَثَاقَ فَإِمَّا مَنًّا بَعْدُ وَإِمَّا فِدَاءً حَتَّى تَضَعَ الْحَرْبُ أَوْزَارَهَا ذَلِكَ ولو يشاء الله لانتصر منهم ولكن ليبلو بعضكم ببعض والذين قتلوا في سبيل الله فلن يضل أعمالهم যুদ্ধের ময়দানে তোমরা যখন কাফেরদের সম্মুখীন হবে তখন তোমরা তাদের গর্দানে আঘাত করো, অতঃপর এভাবে তাদের যখন তোমরা হত্যা করবে তখন বন্দীদের তোমরা শক্ত করে বেঁধে রাখো, এরপর বন্দীদের মুক্ত করবে না তাদের কাছ থেকে মুক্তিপণ আদায় করে ছেড়ে দেবে, এটা একান্তই তোমাদের ব্যাপার। তবে যতক্ষণ যুদ্ধ তার অস্ত্রের বোঝা ফেলে না দেবে ততক্ষণ পর্যন্ত তোমরাও অস্ত্র সংবরণ করো না, অথচ আল্লাহ তাআলা এটা চাইলে যুদ্ধ ছাড়াই তাদের পরাজয়ের শাস্তি দিতে পারতেন। তিনি এক দলকে দিয়ে আরেক দলের পরীক্ষা নিতে চাইলেন, যারা আল্লাহর পথে জীবন দিয়েছে তিনি তাদের কর্ম কখনো বিনষ্ট করবেন না। তিনি তাদের সঠিক পথে পরিচালিত করবেন এবং তাদের সার্বিক অবস্থাও তিনি শুধরে দেবেন। وَيُدْخِلُهُمُ الْجَنَّةَ عَرَّفَهَا لَهُمْ তিনি তাদের জান্নাতে প্রবেশ করিয়ে দেবেন যার পরিচয় তিনি তাদের কাছে আগেই করিয়ে রেখেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম ওহে মানুষ, যারা আল্লাহর উপর ঈমান এনেছ তোমরা যদি দীন প্রতিষ্ঠায় আল্লাহকে সাহায্য করো তাহলে তিনিও দুনিয়া আখেরাতে তোমাদের সাহায্য করবেন এবং মিথ্যার মোকাবেলায় তিনি তোমাদের
পাসমূহকে মজবুত রাখবেন। والذين كفروا فتعس لهم واضل اعمالهم যারা আল্লাহকে অস্বীকার করেছে তাদের জন্য রয়েছে নিশ্চিত ধ্বংস, তিনি তাদের যাবতীয় কর্ম বিনষ্ট করে দেবেন। ذلك بانهم كرهوا ما انزل الله فاحبط اعمالهم এটা এই জন্য যে আল্লাহ তাআলা তাদের জন্য যা কিছু পাঠিয়েছেন তারা তা অপছন্দ করেছে, ফলে তিনিও তাদের যাবতীয় কর্ম বিনষ্ট করে দিয়েছেন। أَفَلَمْ يَسِيرُوا فِي الْأَرْضِ فَيَنْظُرُوا كَيْفَ كَانَ عَاقِبَةُ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ دَمَّرَ اللَّهُ عَلَيْهِمْ وَلِلْكَافِرِينَ أَمْثَالُهَا এ লোকগুলো কি আল্লাহর জমিনে পরিভ্রমণ করে দেখতে পারে না যে বিদ্রোহের পরিণামে তাদের পূর্ববর্তী লোকদের কি অবস্থা হয়েছিল? আল্লাহ তাআলা তাদের উপর ধ্বংসকর আযাব পাঠিয়েছেন, যারা আল্লাহকে অস্বীকার করেছে তাদের জন্যও সেই একই ধরনের আযাব রয়েছে। ذلك بأن الله مولى الذين آمنوا وأن الكافرين لا مولى لهم এটা এই জন্য যারা আল্লাহতে বিশ্বাস করে আল্লাহই হন তাদের একমাত্র রক্ষক, প্রকারান্তরে যারা তাকে অবিশ্বাস করে তাদের কোথাও কোনো সাহায্যকারী থাকে না। إن الله يدخل الذين آمنوا وعملوا الصالحات جنات تجري من تحتها الأنهار والذين كفروا يتمتعون ويأكلون كما تأكل الأنعام والنار مثوى لهم যারা আল্লাহর উপর ইমান এনেছে এবং ভালো কাজ করেছে আল্লাহ তাআলা অবশ্যই সেসব লোকদের এমন এক সুরম্য জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হতে থাকবে। অপরদিকে যারা কুফরি করেছে তারা জীবনের ভোগ বিলাসে মত্ত থাকে, জন্তু জানোয়ারদের মতো তারা নিজেদের উদর পূর্তি করে, পরিশেষে জাহান্নামী হবে তাদের চূড়ান্ত নিবাস। وكأين من قرية هي أشد قوة من قريتك التي أخرجتك أهلكناهم فلا ناصر لهم হে নবী, তোমার এই জনপদ যারা এক সময় তোমাকে বের করে দিয়েছিল তার চাইতে অনেক শক্তিশালী বহু জনপদ ছিল, সেগুলোকেও আমি ধ্বংস করে দিয়েছি, সেদিন তাদের কোনো সাহায্যকারী ছিল না। أَفَمَنْ كَانَ عَلَى بَيِّنَةٍ مِّن رَّبِّهِ كَمَنْ زُيِّنَ لَهُ سُوءُ عَمَلِهِ وَاتَّبَعُوا أَهْوَاءَهُمْ যে ব্যক্তি তার মালিকের কাছ থেকে আসা সুস্পষ্ট সমুজ্জ্বল নিদর্শনের উপর রয়েছে তার সাথে এমন ব্যক্তির তুলনা কিভাবে হবে যার চোখে তার মন্দ কাজগুলো শোভনীয় করে রাখা হয়েছে এবং তারা নিজেদের খেয়াল খুশির অনুসরণ করে। مثل الجنة التي وعد المتقون فيها أنهار من ماء غير آسن وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى ولهم فيها من كل الثمرات ومغفرة من ربهم
كمن هو خالد في النار وسقوا ماء حميما فقطع أمعاءهم جرى الله تعالى কে ভয় করে তাদের যে জান্নাতের ওয়াদা প্রদান করা হয়েছে সেখানে নির্মল পানির ফোয়ারা রয়েছে রয়েছে দুধের এমন কিছু ঝর্ণা ধারা যার স্বাদ কখনো পরিবর্তিত হয় না পানকারীদের জন্য রয়েছে সুধার সুপেয় নহর সমূহ রয়েছে বিশুদ্ধ মধুর ঝর্ণা ধারা আর রয়েছে সব ধরনের ফল মূল দিয়ে সাজানো সুরম্য বাগিচা সর্বোপরি সেখানে রয়েছে তাদের মালিকের কাছ থেকে পাওয়া ক্ষমা এ ব্যক্তি কি তার মতো যে ব্যক্তি অনন্তকাল ধরে জ্বলন্ত আগুনে পড়তে থাকবে এবং সেখানে তাদের এমন ধরনের ফুটন্ত পানি পান করানো হবে যা তাদের পেটের নাড়ি ভুড়ি কেটে ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে وَمِنْهُمْ مَنْ يَسْتَمِعُ إِلَيْكَ حَتَّى إِذَا خَرَجُوا مِنْ عِنْدِكَ قَالُوا لِلَّذِينَ أُوتُوا الْعِلْمَ مَاذَا قَالَ آنِفًا أولئك الذين طبع الله على قلوبهم واتبعوا أهواءهم তাদের মধ্যে এমন কিছু লোক আছে যারা তোমার দিকে কান পাতে কিন্তু যখন তারা তোমার কাছ থেকে বাইরে যায় তখন যাদের আল্লাহর পক্ষ থেকে জ্ঞান দান করা হয়েছে তারা এমন সব লোকদের কাছে এসে বলে এইমাত্র কি যেন বলল লোকটি মূলত এরাই হচ্ছে সেসব লোক আল্লাহ তাআলা যাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন এবং এ কারণেই এরা নিজেদের খেয়াল খুশির অনুসরণ করে চলে والذين اهتدوا زادهم هدى وآتاهم تقواهم جرى شاط পথে চলবে আল্লাহ তাআলা তাদের এই সৎ পথে চলা আরো বাড়িয়ে দেন এবং তাদের অন্তরে তিনি তার ভয় দান করেন فهل ينظرون إلا الساعة أن تأتيهم بغتة فقد جاء أشراطها فأنى لهم إذا جاءتهم ذكراهم হঠাৎ করে কিয়ামতের ক্ষণ তাদের উপর এসে পড়ুক তারা কি সেই অপেক্ষায় দিন গুনছে অথচ কিয়ামতের লক্ষণ সমূহ তো এসেই পড়েছে আর একবার যখন কিয়ামত এসে পড়বে তখন তারা কিভাবে তাদের উপদেশ গ্রহণ করবে فَاعْلَمْ أَنَّهُ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ وَاسْتَغْفِرْ لِذَنْبِكَ وَلِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ وَاللَّهُ يَعْلَمُ مُتَقَلَّبَكُمْ وَمَثْوَاكُمْ অতঃপর তুমি জেনে রেখো আল্লাহ তাআলা ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই তার কাছে তুমি নিজের ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করো তোমার সাথী মোমেন পুরুষ ও মোমেন নারীদের জন্য আল্লাহ তাআলা যেমন তোমাদের গতিবিধির খবর রাখেন তেমনি তিনি তোমাদের নিবাস সম্পর্কেও পূর্ণ ওয়াকিফ হাল রয়েছেন ويقول الذين آمنوا لولا نزلت سورة فإذا أنزلت سورة محكمة وذكر فيها القتال رأيت الذين في قلوبهم مرض ينظرون إليك نظر المغشي عليه من الموت فأولى لهم যারা ইমান এনেছে তারা অত্যন্ত উৎসাহের সাথেই বলে কত ভালো হতো যদি আমাদের প্রতি জিহাদের আদেশ সম্বলিত কোনো সূরা নাজিল করা হতো অতঃপর সত্যি সত্যি যখন সেই যুদ্ধের আদেশ সম্বলিত সূরাটি নাজিল করা হলো তখন যাদের অন্তরে মুনাফিকের ব্যাধি রয়েছে তারা এটা শুনে তোমার দিকে মৃত্যুর ভয় ও সন্ত্রস্ত দৃষ্টিতে তাকাতে থাকলো তাদের জন্যই রয়েছে শোচনীয় পরিণাম
طاعة وقول معروف فإذا عزم الأمر فلو صدقوا الله لكان خيرا لهم অথচ প্রদত্ত আদেশের আনুগত্য করা এবং সুন্দর কথা বলাই ছিল তাদের কর্তব্য। যখন জিহাদের সিদ্ধান্ত হয়েই গেছে তখন তাদের জন্য আল্লাহর সাথে সম্পাদিত অঙ্গীকার পূরণ করাই ছিল উত্তম। فَهَلْ عَسَيْتُمْ إِن تَوَلَّيْتُمْ أَن تُفْسِدُوا فِي الْأَرْضِ وَتُقَطِّعُوا أَرْحَامَكُمْ তোমাদের কাছ থেকে এর চাইতে বেশি কি প্রত্যাশা করা যাবে যে তোমরা একবার যদি এখানে শাসন ক্ষমতায় বসতে পারো তাহলে আল্লাহর জমিনে বিপর্যয় সৃষ্টি করবে এবং যাবতীয় আত্মীয়তার বন্ধন ছিন্ন করে ফেলবে। أولئك الذين لعنهم الله فأصمهم وأعمى أبصارهم এরাই হচ্ছে সেসব মানুষ যাদের উপর আল্লাহ তাআলা অভিসম্পাত করেন, তিনি তাদের বোবা করে দিয়েছেন তাই তারা সত্য কথা বলতে পারে না এবং তাদের তিনি অন্ধ করে দিয়েছেন তাই তারা সত্য কি তা দেখতে পায় না। أفلا يتدبرون القرآن أفلا يتدبرون القرآن أم على قلوب أقفالها তবে কি এরা কোরআন সম্পর্কে কোনো রকম চিন্তা গবেষণা করে না, নাকি এদের অন্তরসমূহের উপর তালা ঝুলে আছে। إن الذين ارتدوا على أدبارهم من بعد ما تبين لهم الهدى الشيطان سول لهم وأملى لهم যাদের কাছে হেদায়েতের পথ পরিষ্কার হয়ে যাওয়ার পর তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয়, শয়তান এদের মন্দ কাজগুলো শোভনীয় করে দেয় এবং তাদের নানা মিথ্যা প্রলোভন দিয়ে রাখে। ذلك بأنهم قالوا للذين كرهوا ما نزل الله سنطيعكم في بعض الأمر والله يعلم إسرارهم এটা এই জন্য যে আল্লাহ তাআলা যা কিছু নাজিল করেছেন তা যারা পছন্দ করে না এরা তাদের বলে আমরা ইমানদারদের দলে থাকলেও কিছু কিছু ব্যাপারে তোমাদের কথা মতোই চলব, আল্লাহ তাআলা এদের গোপন অভিসন্ধি সম্পর্কে খবর রাখেন। فكيف إذا توفتهم الملائكة يضربون وجوههم وأدبارهم কেমন হবে সেদিনটি যেদিন আল্লাহর ফেরেশতারা তাদের মুখমণ্ডল ও পৃষ্ঠদেশে আঘাত হানতে হানতে তাদের মৃত্যু ঘটাবে। ذَلِكَ بِأَنَّهُمُ اتَّبَعُوا مَا أَسْخَطَ اللَّهَ وَكَرِهُوا رِضْوَانَهُ فَأَحْبَطَ أَعْمَالَهُمْ এটা এই জন্য যে তারা এমন সব পথের অনুসরণ করেছে যা আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করেছে, তার সন্তুষ্টি তারা কখনো পছন্দ করেনি, এ কারণেই তিনি তাদের যাবতীয় কর্ম নিষ্ফল করে দিয়েছেন। أَمْ حَسِبَ الَّذِينَ فِي قُلُوبِهِم مَّرَضٌ أَن لَّن يُخْرِجَ اللَّهُ أَضْغَانَهُمْ যেসব মানুষের মনে মুনাফেকির ব্যাধি রয়েছে তারা কি এই কথা বুঝে নিয়েছে যে আল্লাহ তাআলা তাদের এ বিদ্বেষজনিত আচরণ অন্যদের সামনে বের করে দেবেন না। ওয়ালাউ নাশাউ লারাইনাকাহুম ফালআরাফতাহুম বিসিমাহুম ওয়ালাতাআরিফান্নাহুম ফি লাহনিল কাউল والله يعلم اعمالكم আমি তো ইচ্ছা করলেই তোমাকে তাদের দেখিয়ে দিতে পারি, অতঃপর তাদের চেহারা দেখি তুমি তাদের চিনে নিতে পারবে, তুমি তাদের কথাবার্তার ধরন দেখে তাদের অবশ্যই চিনে নিতে পারবে,
নিঃসন্দেহে আল্লাহ তাআলা তোমাদের যাবতীয় কর্মকাণ্ডের ব্যাপারে সম্যক ওয়াকিফ হালে রয়েছেন। وَلَنَبْلُوَنَّكُمْ حَتَّى نَعْلَمَ الْمُجَاهِدِينَ مِنْكُمْ وَالصَّابِرِينَ وَنَبْلُوَ أَخْبَارَكُمْ আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করে যাব যতক্ষণ না আমি এই কথা জেনে নেব যে কে তোমাদের মাঝে সত্যিকারভাবে আল্লাহর পথের মুজাহিদ আর কে জিহাদের ময়দানে ধৈর্য ধারণকারী এবং যতক্ষণ পর্যন্ত আমি তোমাদের খোঁজ খবর যাচাই বাছাই করে না নেব। ان الذين كفروا وصدوا عن سبيل الله وشاقوا الرسول من بعد ما تبين لهم الهدى لن يضروا الله شيئا وسيحبط اعمالهم যারা নিজেরা কুফরি করে এবং অন্য মানুষদের আল্লাহর পথ থেকে বিরত রাখে এবং তাদের কাছে হেদায়াতের পথ পরিষ্কার হয়ে যাওয়ার পরও যারা আল্লাহর রসুলের বিরোধিতা করে তারা কখনো আল্লাহ তাআলার ক্ষতি সাধন করতে সক্ষম হবে না। আল্লাহ তাআলা অচিরেই তাদের যাবতীয় কর্ম নিষ্ফল করে দেবেন। يا ايها الذين امنوا اطيعوا الله واطيعوا الرسول ولا تبطلوا اعمالكم হে মানুষ যারা ঈমান এনেছো তোমরা সর্বাবস্থায় আল্লাহর আনুগত্য করো তার রসূলের কখনো তোমরা নিজেদের কাজকর্ম বিনষ্ট করো না। ان الذين كفروا وصدوا عن سبيل الله ثم ماتوا وهم كفار فلن يغفر الله لهم যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে এবং অন্য মানুষদের আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখে অতপর এ কাফের অবস্থায় তারা মৃত্যুমুখে পতিত হয় আল্লাহ তাআলা এসব লোকদের কখনো ক্ষমা করবেন না। ফালা তাহিনু ওয়া তাদউ ইলা আস-সালম ওয়া আনতুমুল আ'লাউন ওয়াল্লাহু মা'আকুম ওয়ালান ইয়াতিরাকুম আ'মালাকুম অতএব তোমরা কখনো হতদম হয়ো না এবং গায়ে পড়ে কাফেরদের সন্ধির দিকে ডেকো না কেননা বিজয়ী তো তোমরাই আল্লাহ তাআলা তোমাদের সাথেই রয়েছেন তিনি কখনো তোমাদের কর্মফল বিনষ্ট করবেন না। ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু وَإِن تُؤْمِنُوا وَتَتَّقُوا يُؤْتِكُمْ أُجُورَكُمْ وَلَا يَسْأَلْكُمْ أَمْوَالَكُمْ অবশ্যই এ দুনিয়ার জীবন হচ্ছে খেলাধুলা ও হাসি তামাশা মাত্র এতে মত্ত না হয়ে তোমরা যদি আল্লাহর উপর ঈমান আনো এবং সর্বাবস্থায় আল্লাহকে ভয় করো তাহলে তিনি অবশ্যই তোমাদের এ কাজের যথার্থ বিনিময় প্রদান করবেন এর বদলে তিনি তোমাদের কাছ থেকে কোনো ধন সম্পদ চাইবেন না। যদি কখনো তিনি তোমাদেরই কল্যাণের জন্য তোমাদের ধন সম্পদের কিছু অংশ দাবি করেন এবং এর জন্যে তিনি যদি তোমাদের উপর প্রবল চাপও প্রদান করেন তাহলেও তোমরা তা দিতে গিয়ে কার্পণ্য করবে এক সময় তোমাদের বিদ্বেষজনিত আচরণগুলো তিনি বের করে দেবেন। হুম হল ইতু দাউনালি তু ফিকু ফি সাবিলিল্লাহি ফামিন কুম মান ইয়াবখাল ومن يبخل فإنما يبخل عن نفسه
والله الغني وأنتم الفقراء وإن تتولوا يستبدل قوما غيركم ثم لا يكونوا أمثالكم. হ্যাঁ, এই হচ্ছে তোমরা, তোমাদেরই ডাকা হচ্ছে আল্লাহর পথে সম্পদ খরচ করার জন্য, আর এখনই তোমাদের একদল লোক কার্পণ্য করতে শুরু করলে। অথচ যারা কার্পণ্য করে তারা প্রকারান্তরে নিজেদের সাথেই কার্পণ্য করে, কারণ আল্লাহ তাআলা এমনি যাবতীয় প্রয়োজন মুক্ত এবং তোমরাই হচ্ছ অভাবগ্রস্ত। এরপরও যদি তোমরা আল্লাহর পথে ফিরে না আসো তাহলে তিনি তোমাদের জায়গায় অন্য কোনো জাতির উত্থান ঘটাবেন, অতঃপর তারা কখনো তোমাদের মতো হবে না। بسم الله الرحمن الرحيم رحمن رحيم الله تعالى نامي إنا فتحنا لك فتحا مبينا هي نبي অবশ্যই আমি তোমাকে এক সুস্পষ্ট বিজয় দান করেছি। ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما যাতে করে এর দ্বারা আল্লাহ তাআলা তোমার আগে পরের যাবতীয় ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে দিতে পারেন, তোমার উপর তাঁর যাবতীয় অনুদানও তিনি পূরণ করে দিতে পারেন এবং তোমাকে সরল অবিচল পথে পরিচালিত করতে পারেন। আর এই ঘটনার মধ্য দিয়ে আল্লাহ তাআলা তোমাকে বড় রকমের একটা সাহায্য করবেন। هو الذي أنزل السكينة في قلوب المؤمنين ليزدادوا إيمانا مع إيمانهم ولله جنود السماوات والأرض وكان الله عليما حكيما তিনি সেই মহান সত্তা যিনি ইমানদারদের মনে গভীর প্রশান্তি দান করেছেন, যাতে করে তাদের বাইরের ইমান তাদের ভেতরের ইমানের সাথে মিলে তা আরও বৃদ্ধি পায়। আসলে আসমান জমিনের সমুদয় সৈন্য সামন্ত তো একান্তভাবে আল্লাহ তাআলার জন্যেই, আর আল্লাহ তাআলাই হচ্ছেন সর্বজ্ঞ সর্ববিষয়ে প্রজ্ঞাময়। ليدخل المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار خالدين فيها ويكفر عنهم سيئاتهم وكان ذلك عند الله فوزا عظيما এর মাধ্যমে তিনি মুমিন পুরুষ ও মোমেন নারীদের এমন এক স্থায়ী জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হচ্ছে, সেখানে তারা হবে চিরস্থায়ী, তিনি তাদের গুনাহসমূহ মাফ করে দেবেন, আর আল্লাহ তাআলার কাছে মোমেনদের এটা হচ্ছে মহাসাফল্য। ويعذب المنافقين والمنافقات والمشركين والمشركات الظانين بالله ظن السوء عليهم دائرة السوء وغضب الله عليهم ولعنهم وأعد لهم جهنم وساءت مصيرا এর দ্বারা তিনি মুনাফিক পুরুষ ও মুনাফিক নারী আল্লাহর সাথে যারা শিরক করে এমন পুরুষ ও নারী এবং আরও যারা আল্লাহ তাআলা সম্পর্কে নানাবিধ খারাপ ধারণা পোষণ করে তাদের সবাইকে শাস্তি প্রদান করবেন। আসলে খারাপ পরিণাম তো ওদের চারদিক থেকে ঘিরেই আছে,
আল্লাহ তাআলা তাদের উপর গজব পাঠিয়েছেন, তাদের তিনি অভিশাপ দিয়েছেন, অতঃপর তাদের জন্যে তিনি জাহান্নাম তৈরি করে রেখেছেন, আর জাহান্নাম হচ্ছে একটি নিকৃষ্ট ঠিকানা। ولله جنود السماوات والأرض وكان الله عزيزا حكيما আসমান সমূহ ও জমিনের সমুদয় বাহিনী আল্লাহ তাআলার জন্যই, এবং আল্লাহ তাআলাই হচ্ছেন পরাক্রমশালী প্রবল প্রজ্ঞাময়। أرسلناك شاهدا ومبشرا ونذيرا হে নবী, অবশ্যই আমি তোমাকে মানুষের কাছে সত্যের সাক্ষী এবং জান্নাতের সুসংবাদ বহনকারী ও জাহান্নামের সতর্ককারী রূপে পাঠিয়েছি। لِتُؤْمِنُوا بِاللَّهِ وَرَسُولِهِ وَتُعَزِّرُوهُ وَتُوَقِّرُوهُ وَتُسَبِّحُوهُ بُكْرَةً وَأَصِيلًا যাতে করে তোমরা আল্লাহর উপর এবং তাঁর নবীর উপর ঈমান আনো, দীন প্রতিষ্ঠার কাজে তাকে সাহায্য করো, আল্লাহর নবী হিসেবে তাকে সম্মান করো, সর্বোপরি সকাল সন্ধ্যা আল্লাহর মাহাত্ম্য ঘোষণা করো। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি ওয়ামান আওফা বিমা আহাদা আলাইহি আল্লাহ ফাসায়ুতিহি আজরান আযীমা। নিঃসন্দেহে যারা আজ তোমার কাছে বায়াত করছে, তারা তো প্রকারান্তরে আল্লাহর কাছেই বায়াত করল, কেননা আল্লাহর হাত ছিল তাদের হাতের উপর, তাদের কেউ যদি এ বায়াত ভঙ্গ করে তাহলে এর ভয়াবহ পরিণাম তার নিজের উপরই এসে পড়বে। আর আল্লাহ তাআলা তার উপরে যে দায়িত্ব দিয়েছেন, যে ব্যক্তি তা পূর্ণ করে তিনি অচিরেই তাকে মহা পুরস্কার দান করবেন। سيقول لك المخلفون من الأعراب شغلتنا أموالنا وأهلنا فاستغفر لنا يقولون بألسنتهم ما ليس في قلوبهم قل فمن يملك لكم من الله شيئا إن أراد بكم ضرا أو أراد بكم نفعا بل كان الله بما تعملون خبيرا বেদুইনদের যেসব লোক তোমার সাথে যোগ না দিয়ে পেছনে পড়ে থেকেছে, তারা অচিরেই তোমার কাছে এসে বলবে, হে নবী, আমাদের মাল সম্পদ ও পরিবার পরিজন আমাদের ব্যস্ত করে রেখেছিল, অতএব তুমি আমাদের জন্যে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। হে নবী, তুমি এদের কথায় প্রতারিত হইও না, এরা মুখে এমন সব কথা বলে যার কিছুই তাদের অন্তরে নেই, বরং তুমি এদের বলে দাও, আল্লাহ তাআলা যদি তোমাদের কোনো ক্ষতি কিংবা কোনো উপকার করতে চান, তাহলে কে তোমাদের ব্যাপারে তাকে তার ইচ্ছা থেকে ফিরিয়ে রাখতে পারবে, বরং তোমরা যা যা করছো আল্লাহ তাআলা কিন্তু সেই সম্পর্কে সম্যক ওয়াকিফ হাল রয়েছেন। بل ظننتم أن لن ينقلب الرسول والمؤمنون إلى أهليهم أبدا وزين ذلك في قلوبكم وظننتم ظن السوء وكنتم قوما بورا তোমরা মনে করেছিলে রসুল ও তার সাথী মোমেনরা কোনো দিনই এ অভিযান থেকে নিজেদের পরিবার পরিজনের কাছে জীবিত ফিরে আসতে পারবে না, আর এ ধারণা তোমাদের কাছে খুবই সুখকর লেগেছিল এবং তোমরা তাদের সম্পর্কে খুব খারাপ ধারণা করে রেখেছিলে। আসলে তোমরা হচ্ছ একটি নিশ্চিত ধ্বংসোন্মুখ জাতি।
ومن لم يؤمن بالله ورسوله فإنا أعتدنا للكافرين سعيرا جارا الله تعالى وتعالى رسول ربور কখনো বিশ্বাস করেনি আমি অবশ্যই সে অবিশ্বাসীদের জন্য জ্বলন্ত আগুন প্রস্তুত করে রেখেছি ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ ওয়া কানা আল্লাহু গাফুরার রাহিমান আকাশমণ্ডলী ও পৃথিবীর যাবতীয় সার্বভৌমত্ব এককভাবে আল্লাহর জন্য নির্দিষ্ট অতএব তিনি যাকে ইচ্ছা তাকে ক্ষমা করেন আবার যাকে ইচ্ছা তাকে শাস্তি প্রদান করেন আল্লাহ তাআলা মানুষদের প্রতি একান্ত ক্ষমাশীল পরম দয়ালু سيقول المخلفون إذا انطلقتم إلى مغانم لتأخذوها ذرونا نتبعكم يريدون أن يبدلوا كلام الله قل لن تتبعونا كذلكم قال الله من قبل فسيقولون بل تحسدوننا بل كانوا لا يفقهون إلا قليلا অতঃপর যখন তোমরা যুদ্ধলব্ধ সম্পদ হাসিল করতে যাবে তখন পেছনে পড়ে থাকা এই লোকগুলো তোমাকে বলবে আমাদেরও তোমাদের সাথে যেতে দাও এভাবে তারা আল্লাহর ফরমানই বদলে দিতে চায় তুমি বলে দাও তোমরা কিছুতেই এখন আমাদের সাথে চলতে পারবে না আল্লাহ তাআলা তো আগেই তোমাদের ব্যাপারে অনুরূপ ঘোষণা দিয়ে রেখেছেন এই কথা শুনে তারা বলবে তোমরা আসলে আমাদের প্রতি বিদ্বেষ পোষণ করছ কিন্তু এ লোকগুলো বুঝে নিতান্ত কম قل للمخلفين من الأعراب ستدعون إلى قوم أولي بأس شديد تقاتلونهم أو يسلمون فإن تطيعوا يؤتكم الله أجرا حسنا وَإِن تَتَوَلَّوْا كَمَا تَوَلَّيْتُمْ مِنْ قَبْلُ يُعَذِّبْكُمْ عَذَابًا أَلِيمًا পিছনে পড়ে থাকা আরব বেদুইনদের তুমি আরো বলো অচিরেই তোমাদের একটি শক্তিশালী জাতির সাথে যুদ্ধ করার জন্য ডাক দেয়া হবে তোমরা তাদের সঙ্গে যুদ্ধ করবে অথবা তারা আত্মসমর্পণ করবে তোমরা যদি এ নির্দেশ মেনে চলো তাহলে আল্লাহ তাআলা তোমাদের উত্তম পুরস্কার দান করবেন আর তোমরা যদি তখনও আগের মতো পৃষ্ঠ প্রদর্শন করো তাহলে জেনে রেখো তিনি তোমাদের কঠোর দণ্ড দেবেন ليس على الأعمى حرج ولا على الأعرج حرج ولا على المريض حرج ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار ومن يتول يعذبه عذابا أليما তবে অন্ধলোকের উপর কোনো গুনাহ নেই না আছে কোনো গুনাহ পঙ্গু কিংবা রুগ্ন ব্যক্তির উপর জেহাদের ময়দানে না এলে এদের কোনো গুনাহ নেই যে ব্যক্তি আল্লাহ তাআলা ও তাঁর রসুলের আনুগত্য করবে তিনি তাকে এমন এক জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে ঝর্ণাধারা প্রবাহমান থাকবে আর যে ব্যক্তি আল্লাহর আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নেবে তিনি তাকে মর্মন্তুদ শাস্তি দেবেন لقد رضي الله عن المؤمنين إذ يبايعونك تحت الشجرة فعلم ما في قلوبهم فأنزل السكينة عليهم وأثابهم فتحا قريبا
ইমানদার ব্যক্তিরা যখন গাছের নিচে বসে তোমার হাতে আনুগত্যের বায়াত করছিল, তখন আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট হয়েছেন। তিনি তাদের মনের উদ্বেগজনিত অবস্থার কথা ভালো করে জানতেন, তাই তিনি তা দূর করার জন্যে তাদের উপর মানসিক প্রশান্তি নাজিল করলেন এবং আসন্ন বিজয় দিয়ে তাদের তিনি পুরস্কৃত করলেন। وَمَغَانِمَ كَثِيرَةً يَأْخُذُونَهَا وَكَانَ اللَّهُ عَزِيزًا حَكِيمًا তাদের জন্য আর রয়েছে বিপুল পরিমাণ যুদ্ধলব্ধ সম্পদ, যা তারা লাভ করবে। আল্লাহ তাআলা অনেক শক্তিশালী, প্রজ্ঞাময়। وعدكم الله مغانم كثيرة تأخذونها فعجل لكم هذه وكف أيدي الناس عنكم ولتكون آية للمؤمنين ويهديكم صراطا مستقيما الله تعالى তোমাদের আরও প্রতিশ্রুতি দিয়েছেন, আগামীতেও তোমরা বিপুল পরিমাণ যুদ্ধলব্ধ সম্পদ লাভ করবে। এরপর তিনি এ বিজয়কে তোমাদের জন্য ত্বরান্বিত করেছেন এবং মানুষদের হাতকে তোমাদের থেকে নিবৃত করেছেন, যাতে করে এটা মোমেনদের জন্য আল্লাহ তাআলার একটা নিদর্শন হতে পারে এবং এর দ্বারা তিনি তোমাদের সঠিক পথে পরিচালিত করতে পারেন। وأخرى لم تقدروا عليها قد أحاط الله بها وكان الله على كل شيء قديرا এছাড়াও অনেক সম্পদ রয়েছে যার উপর এখনো তোমাদের কোনো অধিকার প্রতিষ্ঠিত হয়নি। আসমান জমিনের সমুদয় সম্পদ তা তো আল্লাহ তাআলা নিজেই পরিবেষ্টন করে আছেন, আর আল্লাহ তাআলা সব কিছুর উপর একক ক্ষমতাবান। ولو قاتلكم الذين كفروا لولوا الأدبار ثم لا يجدون وليا ولا نصيرا সেদিনে যদি কাফেররা তোমাদের সাথে সম্মুখ সমরে এগিয়ে আসত, তাহলে তারা পৃষ্ঠ প্রদর্শন করে পালিয়ে যেত, অতঃপর তারা কোনো সাহায্যকারী ও বন্ধু পেত না। سُنَّةَ اللَّهِ الَّتِي قَدْ خَلَتْ مِن قَبْلُ وَلَن تَجِدَ لِسُنَّةِ اللَّهِ تَبْدِيلًا এ হচ্ছে আল্লাহ তাআলার নিয়ম, যা আগে থেকে একই ধারায় চলে আসছে। তুমি কখনো আল্লাহ তাআলার নিয়মের কোনো রদ বদল দেখতে পাবে না। وهو الذي كف أيديهم عنكم وأيديكم عنهم ببطن مكة من بعد أن أظفركم عليهم وكان الله بما تعملون بصيرا تني مهان الله যিনি মক্কা নগরীর অদূরে তাদের উপরে তোমাদের নিশ্চিত বিজয় দানের পর তাদের হাত তোমাদের থেকে এবং তোমাদের হাত তাদের থেকে নিবৃত্ত করেছেন, আর তোমরা যা করছিলে আল্লাহ তাআলা তার সব কিছুই দেখছিলেন। هم الذين كفروا وصدوكم عن المسجد الحرام والهدي معكوفا أن يبلغ محله ولولا رجال مؤمنون ونساء مؤمنات لم تعلموهم أن تطؤوهم فتصيبكم منهم معرة بغير علم ليدخل الله في رحمته من يشاء لو تزيلوا لعذبنا الذين كفروا منهم عذابا أليما তারা হচ্ছে সেসব অপরাধী মানুষ যারা আল্লাহ তাআলা ও তার রাসূলকে অস্বীকার করেছে এবং আল্লাহর ঘর মসজিদে হারামের তাওয়াফ করা থেকে
তোমাদের বাধা দিয়েছে। তারা হচ্ছে সেসব অপরাধী মানুষ যারা আল্লাহ তাআলা ও তার রাসূলকে অস্বীকার করেছে এবং আল্লাহর ঘর মসজিদে হারামের তাওয়াফ করা থেকে তোমাদের বাধা দিয়েছে এবং কোরবানির পশুগুলোকে তাদের নির্ধারিত স্থান পর্যন্ত পৌঁছতে বাধা দিয়েছে। যদি সেদিন মক্কা নগরীতে এমন সব মোমেন পুরুষ ও নারী অবস্থান না করত যাদের অনেককেই তোমরা জানতে না, তাছাড়া যদি এ আশঙ্কাও না থাকত একান্ত অজান্তে তোমরা তাদের পদদলিত করে দেবে এবং এজন্যে তোমরা পরে হয়তো অনুতপ্তও হবে, তাহলে এ যুদ্ধ বন্ধ করা হতো না। যুদ্ধ তো এ কারণেই বন্ধ করা হয়েছিল, এর দ্বারা আল্লাহ তাআলা যাকে চান তাকে নিজের রহমতের আওতায় নিয়ে আসেন। যদি সেদিন তারা কাফেরদের থেকে পৃথক হয়ে যেত তাহলে মক্কায় অবশিষ্ট যারা কাফির ছিল তাদের আমি কঠিন ও মর্মান্তিক শাস্তি দিতাম। إذ جعل الذين كفروا في قلوبهم الحمية حمية الجاهلية فأنزل الله سكينته على رسوله وعلى المؤمنين وألزمهم كلمة التقوى وكانوا أحق بها وأهلها وكان الله بكل شيء عليما। যখন এ কাফেররা নিজেদের মনে জাহিলিয়াতের অধ্যত্ব জমিয়ে নিয়েছিল তখন তাদের মোকাবেলায় আল্লাহ তাআলা তার রসুলের উপর ও তার সাথী মোমেনদের উপর এক মানসিক প্রশান্তি নাজিল করে দিলেন এবং এই অবস্থায়ও তিনি আল্লাহকে ভয় করে চলার নীতির উপর তাদের কায়েম রাখলেন। মূলত তারাই ছিল আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি পাওয়ার অধিকতর যোগ্য ও হকদার ব্যক্তি। আল্লাহ তাআলা সব কিছুর ব্যাপারে যথার্থ জ্ঞান রাখেন। لقد صدق الله رسوله الرؤيا بالحق لتدخلن المسجد الحرام إن شاء الله آمنين محلقين رؤوسكم ومقصرين لا تخافون فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا। অবশ্যই আল্লাহ তাআলা তার রসুলের স্বপ্ন সত্যে পরিণত করে দেখিয়েছেন। রসুল স্বপ্নে দেখেছিল একদিন অবশ্যই তোমরা আল্লাহ তাআলার ইচ্ছায় নিরাপদে মসজিদুল হারামে প্রবেশ করবে, তোমাদের কেউ তখন থাকবে মাথা মুন্ডন করা অবস্থায়, আবার কেউ থাকবে মাথার চুল কাটা অবস্থায়, তোমরা তখন আর কাউকে ভয় করবে না। স্বপ্নের এ কথা তিনি ভালো করেই জানতেন, যার কিছুই তোমাদের জানা ছিল না। অতঃপর এ বড় বিজয়টা আসার আগেই তিনি তোমাদের আশু বিজয় দান করেছেন। هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا। তিনি হচ্ছেন মহান সত্তা যিনি তাঁর রাসূলকে যথার্থ পথ নির্দেশ ও সঠিক জীবন বিধান দিয়ে পাঠিয়েছেন, যাতে করে তিনি দুনিয়ার অন্য সব বিধানের উপর একে বিজয়ী করে দিতে পারেন। সত্যের পক্ষে সাক্ষ্য দেওয়ার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة
ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما محمد الله تعالى الرسول انو جشب لوك تارشاتي آتھے تارا نیتیر پرشنے کافر دیر پرتیتن تو کٹھور আবার তারা নিজেদের মধ্যে একান্ত সহানুভূতিশীল তুমি যখনই তাদের দেখবে দেখবে তারা রুকু ও সেজদাবনত অবস্থায় রয়েছে তারা আল্লাহর অনুগ্রহ ও তার সন্তুষ্টি কামনা করছে তাদের বাহ্যিক চেহারায়ও এই আনুগত্যের সেজদার চিহ্ন রয়েছে তাদের এই উদাহরণ যেমন বর্ণিত রয়েছে তাওরাতে তেমনি তাদের উদাহরণ রয়েছে ইঞ্জিলেও আর তা হচ্ছে যেমন একটি বীজ যা থেকে বেরিয়ে আসে একটি ছোট্ট কিশলয় অতঃপর তা শক্ত ও মোটা তাজা হয় এবং পরে স্বীয় কাণ্ডের উপর তা দৃঢ়ভাবে দাঁড়িয়ে যায় চারা গাছটির এই অবস্থা তখন চাষির মনকে খুশিতে উৎফুল্ল করে তোলে এভাবে একটি মোমিন সম্প্রদায়ের পরিশীলনের ঘটনা দ্বারা আল্লাহ তাআলা কাফিরদের মনে হিংসা ও জ্বালা সৃষ্টি করেন আবার এদের মাঝে যারা ঈমান আনে এবং নেক আমল করে আল্লাহ তাআলা তাদের জন্য তার ক্ষমা ও মহাপুরস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম রহমান রহিম আল্লাহ তাআলার নামে يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم هي مانوس تمرا جرا ايمان এনেছো الله تعالى ও তার রাসূলের সামনে কখনো অগ্রণী হতে যেও না এবং আল্লাহকে ভয় করো অবশ্যই আল্লাহ তাআলা সবকিছু শুনেন এবং জানেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী ওয়ালা তাজহারু লাহু বিল কওল ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون هي ইমানদার ব্যক্তিরা কখনো নিজেদের আওয়াজকে নবীর আওয়াজের উপর উঁচু করো না এবং নিজেরা যেভাবে একে অপরের সাথে উঁচু আওয়াজ ব্যবহার করো নবীর সামনে কখনো সেই ধরনের উঁচু আওয়াজে কথা বলো না এমন যেন কখনো না হয় যে তোমাদের সব কাজকর্ম এ কারণে বরবাদ হয়ে যাবে এবং তোমরা তা জানতেও পারবে না ان الذين يغضون اصواتهم عند رسول الله اولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم جرى الله الرسول الشامني نيجي دير غالر آواج نمنو غامي كوري راكي ترى هچه ششب مانوش جا دير مون مغوچ كي الله تعالى تاكوار جنن جاچائي باچائي كوري نيه چهن امون دارونير لوگ دير جنن روئي چه الله الرخما او آشين پروشکار إن الذين ينادونك من وراء الحجرات أكثرهم لا يعقلون هنوبي جرى شموي أشموي توماكي تمار ককখের বাইরে থেকে ডাকে তাদের অধিকাংশই কোনো জ্ঞান রাখে না ولو أنهم صبروا حتى تخرج إليهم لكان خيرا لهم
والله غفور رحيم যতক্ষণ তুমি তাদের কাছে বের হয়ে না আসো ততক্ষণ পর্যন্ত তারা যদি ধৈর্য ধরে অপেক্ষা করত তাহলে এটা তাদের জন্য হতো খুবই উত্তম আল্লাহ তাআলা ক্ষমাশীল পরম দয়ালু يا أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبأ فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين هي ইমানদার ব্যক্তিরা যদি কোনো দুষ্ট প্রকৃতির লোক তোমাদের কাছে কোনো তথ্য নিয়ে আসে তবে তোমরা তার সত্যতা পরখ করে দেখবে কখনো যেন আবার এমন না হয় না জেনে তোমরা কোনো একটি সম্প্রদায়ের ক্ষতি করে ফেললে অতঃপর নিজেদের কৃতকর্মের ব্যাপারে তোমাদেরই অনুতপ্ত হতে হলো ওয়ালামু আন ফীকুম রাসূলুল্লাহ لو يطيعكم في كثير من الأمر لعنتم ولكن الله حبب إليكم الإيمان وزينه في قلوبكم وكره إليكم الكفر والفسوق والعصيان أولئك هم الراشدون তোমরা জেনে রাখো সিদ্ধান্ত দেওয়ার জন্য তোমাদের মাঝে এখনও আল্লাহর রসুল মজুদ রয়েছে আর সে যদি অধিকাংশ ব্যাপারে তোমাদের মতেরই অনুসরণ করে চলে তাহলে তোমরা সংকটে পড়ে যাবে কিন্তু আল্লাহ তাআলা তা চাননি বলেই তোমাদের কাছে ইমানকে প্রিয় বস্তু বানিয়ে দিয়েছেন তোমাদের অন্তরে সে ইমানকে আকর্ষণীয় ও শোভনীয় বিষয় করে দিয়েছেন আবার তোমাদের কাছে কুফরি সত্য বিমুখতা ও গুনাহের কাজকে অপ্রিয় বিষয় করে দিয়েছেন এ লোকগুলোই সঠিক পথের অনুসারী ফাযলাম মিনাল্লাহি ওয়া নিআমাহ ওয়াল্লাহু আলীমুন হাকীম আসলে এ হচ্ছে আল্লাহ তাআলার এক মহা অনুগ্রহ ও নিয়ামত আল্লাহ তাআলা সর্বজ্ঞ প্রবল প্রজ্ঞাময় وَإِن طَائِفَتَانِ مِنَ الْمُؤْمِنِينَ اقْتَتَلُوا فَأَصْلِحُوا بَيْنَهُمَا فَإِن بَغَتْ إِحْدَاهُمَا عَلَى الْأُخْرَى فَقَاتِلُوا الَّتِي تَبْغِي حَتَّى تَفِيءَ إِلَى أَمْرِ اللَّهِ فَأَصْلِحُوا بَيْنَهُمَا بِالْعَدْلِ وَأَقْسِطُوا إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُقْسِطِينَ মুমিনদের দুটো দল যদি নিজেদের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে বসে তখন তোমরা উভয়ের মধ্যে মীমাংসা করে দেবে অতঃপর তাদের এক দল যদি আরেক দলের উপর জুলুম করে তাহলে যে দলটি জুলুম করছে তার বিরুদ্ধেই তোমরা লড়াই করো যতক্ষণ পর্যন্ত সে দলটি আল্লাহর হুকুমের দিকে ফিরে না আসে হ্যাঁ যদি সে দলটি আল্লাহর হুকুমের দিকে ফিরে আসে তখন তোমরা দুটো দলের মাঝে ন্যায় ও ইনসাফের সাথে মীমাংসা করে দেবে এবং তোমরা ন্যায় বিচার করবে অবশ্যই আল্লাহ তাআলা ন্যায় বিচারকদের ভালোবাসেন إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون মুমিনরা একই অপরের ভাই অতএব বিরোধ দেখা দিলে তোমাদের ভাইদের মাঝে মীমাংসা করে দাও আল্লাহ তাআলাকে ভয় করো আশা করা যায় তোমাদের উপর দয়া করা হবে يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا يَسْخَرْ قَوْمٌ مِّن
قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكن خيرا منهن ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون هي مانوش তোমরা যারা ইমান এনেছো তোমাদের কোনো পুরুষ সম্প্রদায় জানো অপর পুরুষ সম্প্রদায়কে নিয়ে কোনো উপহাস না করে কেননা এমনও তো হতে পারে যাদের আজ উপহাস করা হচ্ছে তারা উপহাসকারীদের চাইতে উত্তম আবার নারীরাও যেন অন্য নারীদের উপহাস না করে কারণ যাদের উপহাস করা হয় হতে পারে তারা উপহাসকারিণীদের চাইতে অনেক ভালো একজন আরেকজনকে অযথা দোষারোপ করবে না আবার একজন আরেকজনকে খারাপ নাম ধরেও ডাকবে না কারণ ঈমান আনার পর কাউকে খারাপ নামে ডাকা একটা বড় ধরনের অপরাধ যারা এই আচরণ থেকে ফিরে না আসবে তারা জালেম يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم هي ইমানদার ব্যক্তিরা তোমরা বেশি বেশি অনুমান করা থেকে বেঁচে থাকো কিছু কিছু অনুমান আসলেই অপরাধ এবং একে অপরের দোষ খোঁজার জন্যে তার পেছনে গোয়েন্দাগিরি করো না একজন আরেকজনের গিবত করো না তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে অবশ্যই তোমরা এটাকে অত্যন্ত ঘৃণা করো আল্লাহকে ভয় করো নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবা কবুল করেন তিনি একান্ত দয়ালু يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم হে মানব সম্প্রদায় অবশ্যই আমি তোমাদের একটি পুরুষ ও একটি নারী থেকে সৃষ্টি করেছি তারপর আমি তোমাদের জন্য জাতি ও গোত্র বানিয়েছি যাতে করে এর মাধ্যমে তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো কিন্তু আল্লাহর কাছে তোমাদের মাঝে সর্বাধিক মর্যাদা সম্পন্ন ব্যক্তি হচ্ছে সে যে আল্লাহ তাআলাকে বেশি ভয় করে অবশ্যই আল্লাহ তাআলা সব কিছু জানেন এবং সব কিছুর পুঙ্খানুপুঙ্খ খবর রাখেন قالت الأعراب آمنا قل لم تؤمنوا ولكن قولوا أسلمنا ولما يدخل الإيمان في قلوبكم وإن تطيعوا الله ورسوله لا يلتكم من أعمالكم شيئا আরব বেদুইনরা বলে আমরা ইমান এনেছি তুমি বলো না তোমরা সঠিক অর্থে এখনো ইমান আননি তোমরা বরং বলো আমরা তোমাদের রাজনৈতিক বশ্যতা স্বীকার করেছি মাত্র
কারণ যথার্থ ঈমান তো এখনো তোমাদের অন্তরে প্রবেশই করেনি। যদি তোমরা সত্যি আল্লাহ তাআলা ও তাঁর রসুলের আনুগত্য করো তাহলে তিনি তোমাদের কর্মফলের সামান্য পরিমাণও লাঘব করবেন না। আল্লাহ তাআলা নিঃসন্দেহে পরম ক্ষমাশীল একান্ত দয়ালু। إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون। সত্যিকার ইমানদার ব্যক্তি হচ্ছে তারা যারা আল্লাহ তাআলা ও তার রসুলের উপর ইমান আনে, অতঃপর আল্লাহ তাআলার বিধানে সামান্যতম সন্দেহ তারা পোষণ করে না এবং তারা তাদের জীবন ও সম্পদ দিয়ে আল্লাহর পথে জিহাদ করে। মূলত এরাই হচ্ছে সত্যনিষ্ঠ। قُلْ أَتُعَلِّمُونَ اللَّهَ بِدِينِكُمْ وَاللَّهُ يَعْلَمُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ وَاللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ। হে নবী, তুমি বলো তোমরা কি তোমাদের দীন সম্পর্কে আল্লাহ তাআলাকে অবহিত করতে চাও, অথচ এই আকাশমণ্ডলী এবং এই জমিনে যা কিছু আছে তার সব কিছুই আল্লাহ তাআলা জানেন, আল্লাহ তাআলা সর্ববিষয়ে সম্যক অবগত রয়েছেন। ইয়ামুন্নুন আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ইমান ইন কুনতুম সাদিকিন। ইসলাম গ্রহণ করে তারা মনে করে তারা তোমার উপর অনুগ্রহ করেছে। হে নবী, তুমি বলো তোমরা তোমাদের ইসলাম গ্রহণ দ্বারা আমার উপর অনুগ্রহ করেছ বলে মনে করো না, বরং তোমরা যদি সত্যনিষ্ঠ হও তাহলে জেনে রাখো আল্লাহ তাআলা তোমাদের ইমানের পথে পরিচালিত করে তোমাদের উপর বড় অনুগ্রহ করেছেন। ইন্না আল্লাহ ইয়ালামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু বাসীরুন বিমা তা'মালুন। নিশ্চয়ই আল্লাহ তাআলা এই আকাশমণ্ডলী ও পৃথিবীর যাবতীয় গায়ব সম্পর্কে অবগত আছেন। এ জমিনে তোমরা যা করো তার সব কিছুই আল্লাহ তাআলা পর্যবেক্ষণ করেন। بسم الله الرحمن الرحيم رحمن رحيم الله تعالى نامي قاف والقرآن المجيد قاف مرجاتا شمپن قرآن شپوت ابو الشيطني الله الرسول। بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب। এই কথা অনুধাবন না করে বরং তারা বিস্ময় বোধ করে যে তাদের নিজেদের মাঝ থেকে কি করে একজন সতর্ককারী নবী তাদের কাছে এলো। কাফেররা বলে এ তো আসলেই একটা আশ্চর্যজনক ব্যাপার। আইযা মিতনা ওয়া কুন্না তুরাবা যালিকা রাজউন বাঈদ। আমরা যখন মরে যাব এবং আমরা যখন মাটি হয়ে যাব তখন আমাদের জীবন দেয়া এ তো সত্যি এক সুদূর পরাহত ব্যাপার। قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ। আমি জানি মৃত্যুর পর তাদের দেহ থেকে কতটুকু অংশ জমিন বিনষ্ট করে,
আমার কাছে একটি গ্রন্থ আছে যেখানে এ সব বিবরণ সংরক্ষিত আছে। بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج উপরন্তু এদের কাছে যখনই সত্য এসে হাজির হয়েছে তখনই তারা তা প্রত্যাখ্যান করেছে অতঃপর তারা সংশয়ে দোদুল্যমান থাকে। أَفَلَمْ يَنظُرُوا إِلَى السَّمَاءِ فَوْقَهُمْ كَيْفَ بَنَيْنَاهَا وَزَيَّنَّاهَا وَمَا لَهَا مِنْ فُرُوجٍ এ লোকগুলো কি কখনো তাদের উপরে ভাসমান আকাশের দিকে তাকিয়ে দেখেনি কিভাবে তা আমি বানিয়ে রেখেছি এবং কিভাবে আমি তাকে সাজিয়ে রেখেছি কই এর কোথাও তো কোনো ফাটল নেই। والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج আমি জমিনকে বিছিয়ে দিয়েছি নড়াচড়া থেকে রক্ষা করার জন্য আমি তার মধ্যে মজবুত অনড় পাহাড়সমূহ স্থাপন করেছি আবার এই জমিনে আমি উদ্গত করেছি সব ধরনের চোখ জুড়ানো উদ্ভিদ প্রতিটি মানুষ যে আনুগত্যের দিকে ফিরে আসতে চায় এগুলো তার চোখ খুলে দেবে এবং তাকে আল্লাহর কথা মনে করিয়ে দেবে وَنَزَّلْنَا مِنَ السَّمَاءِ مَاءً مُبَارَكًا فَأَنْبَتْنَا بِهِ جَنَّاتٍ وَحَبَّ الْحَصِيدِ আকাশ থেকে আমি বরকতপূর্ণ পানি অবতীর্ণ করেছি এবং তা দিয়ে উদ্যানমালা ও এমন শস্যরাজি পয়দা করেছি যা কেটে কেটে আহরণ করা হয় আরো পয়দা করেছি উঁচু উঁচু খেজুর বৃক্ষ যার গায়ে গুচ্ছ গুচ্ছ খেজুর সাজানো রয়েছে رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج এগুলো আমি বান্দাদের জীবিকা হিসেবে দান করেছি এবং আমি তা দিয়ে মৃতভূমিকে জীবন দান করি এমনি করি মৃত মানুষদের কবর থেকে বেরিয়ে আসার ঘটনাও সংঘটিত হবে كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود এর আগেও নূহের জাতি রাসের অধিবাসী ও সামুদ জাতির লোকেরা তাদের নবীদের অস্বীকার করেছে وعاد وفرعون وإخوان لوط অস্বীকার করেছে আদ ফেরাউন ও লুতের ভাই বন্ধুরাও وَأَصْحَابُ الْأَيْكَةِ وَقَوْمُ تُبَّعْ كُلٌّ كَذَّبَ الرُّسُلَ فَحَقَّ وَعِيدَ বনের অধিবাসী এবং তুব্বা সম্প্রদায়ের লোকেরাও তাই করেছে এরা সবাই আল্লাহর রসুলদের মিথ্যাবাদী বলেছে অতঃপর তাদের উপর আমার প্রতিশ্রুত আজাব আপতিত হয়েছে أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد আমি কি মানুষদের প্রথমবার সৃষ্টি করতে গিয়ে এতই ক্লান্ত হয়ে পড়েছি এরা আমার নতুন সৃষ্টি করার কাজে সন্দেহ পোষণ করছে ولقد خلقنا الإنسان ونعلم ما توسوس به نفسه ونحن أقرب إليه من حبل الوريد
নিঃসন্দেহে আমি মানুষদের সৃষ্টি করেছি, তার মনের কোণে যে খারাপ চিন্তা উদয় হয় সে সম্পর্কেও আমি জ্ঞাত আছি, কারণ আমি তার ঘাড়ের রগ থেকেও তার অনেক কাছে। إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد আমার এই সরাসরি জ্ঞান ছাড়াও সেখানে আরো দুজন ফেরেশতা, একজন তার ডানে আরেকজন তার বামে বসে তার প্রতিটি তৎপরতা সংরক্ষণ করার কাজে নিয়োজিত আছে। ما يلفظ من قول إلا لديه رقيب عتيد ক্ষুদ্র একটি শব্দ সে উচ্চারণ করে না যা সংরক্ষণ করার জন্য একজন সদা সতর্ক প্রহরী তার পাশে নিয়োজিত থাকে না। وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد মৃত্যু যন্ত্রণার মুহূর্তটি যখন এসে হাজির হবে তখন তাকে বলা হবে এ হচ্ছে সে মুহূর্তটা যা থেকে তুমি পালিয়ে বেড়াতে। ونفخ في الصور ذلك يوم الوعيد অতঃপর সবাইকে একত্রিত করার জন্য শিঙায় ফু দেয়া হবে, তখন বলা হবে এ হচ্ছে সেই প্রতিশ্রুত শাস্তির দিন। وجاءت كل نفس معها سائق وشهيد সেদিন প্রতিটি মানুষ আল্লাহর আদালতে এমন ভাবে হাজির হবে তাকে হাঁকিয়ে নিয়ে যাবার জন্য সাথে একজন ফেরেশতা থাকবে, অপরজন হবে তার যাবতীয় কর্মকাণ্ডের প্রত্যক্ষ সাক্ষী। لقد كنت في غفلة من هذا فكشفنا عنك غطاءك فبصرك اليوم حديد একজন বলবে এ হচ্ছে সেদিন যেদিন সম্পর্কে তুমি উদাসীন ছিলে, এখন আমরা তোমার চোখের সামনে থেকে তোমার সে পর্দা সরিয়ে দিয়েছি, অতএব আজ তোমার দৃষ্টিশক্তি হবে প্রখর, সব কিছুই তুমি দেখতে পাবে। وقال قرينه هذا ما لدي عتيد তার অপর সাথী ফেরেশতা বলবে হে মালিক এ হচ্ছে আসামি আর এ হচ্ছে আমার কাছে রক্ষিত তার জীবনের নথিপত্র। القيا في جهنم كل كفار عنيد অতঃপর উভয় ফেরেশতাকে বলা হবে তোমরা দুজনে মিলে একে এবং এর সাথে প্রতিটি ঔদ্ধত্য প্রদর্শনকারী কাফেরদের জাহান্নামে নিক্ষেপ করো। مناع للخير معتد مريب এরা ভালো কাজে বাধা দিত, সীমা লঙ্ঘনকারী, স্বয়ং আল্লাহর ব্যাপারেও এরা সন্দেহ পোষণকারী, সবাইকে জাহান্নামে নিক্ষেপ করো। الذي جعل مع الله إلها آخر فألقياه في العذاب الشديد যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে অন্য কিছুকে মাবুদ বানিয়ে নিত তাকেও আজ জাহান্নামের কঠিন আজাবে নিক্ষেপ করো। قال قرينه ربنا ما أطغيته ولكن كان في ضلال بعيد এ সময় তার সহচর শয়তান বলে উঠবে হে আমাদের রব আমি কিন্তু এ ব্যক্তিটিকে তোমার বিদ্রোহী বানাইনি, বস্তুত সে নিজেই ঘোর বিভ্রান্তিতে নিমজ্জিত ছিল। قال لا تختصموا لدي وقد قدمت إليكم بالوعيد الله تعالى বলবেন এখন তোমরা আমার সামনে বাক বিতণ্ডা করো না,
আমি তো আগেই তোমাদের এদিনের আযাব সম্পর্কে সতর্ক করে দিয়েছিলাম। মা ইউবাদদালুল কওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিন লিল আবিদ। আমার এখানে কোনো কথারই রদ বদল হয় না, আমি বান্দাদের ব্যাপারে অবিচারক নই যে সতর্ক না করি তাদের আযাব দেব। يوم نقول لجهنم هل امتلأت وتقول هل من مزيد সেদিন আমি জাহান্নামকে লক্ষ্য করে বলবো তুমি কি সত্যি সত্যি পূর্ণ হয়ে গেছো, জাহান্নাম বলবে হে রব এখানে আসার মতো আরো কেউ কি আছে। وأزلفت الجنة للمتقين غير بعيد অপরদিকে জান্নাতকে মুত্তাকিদের কাছে নিয়ে আসা হবে, সেদিন তাদের জন্য তা মোটেই দূরে থাকবে না। هذا ما توعدون لكل أواب حفيظ বলা হবে এ হচ্ছে সে জায়গা যার প্রতিশ্রুতি তোমাদের দেয়া হয়েছিল, এটি এমন প্রতিটি মানুষের জন্য যে আল্লাহর পথে ফিরে আসে এবং তা হেফাজত করে। মান খাশিয়ার রাহমান বিল গায়বি ওয়া জাআ বিকলবিন মুনীব এবং তার জন্যেও যে গায়ব থেকে পরম দয়ালু আল্লাহকে ভয় করেছে এবং বিনয় চিত্তে আল্লাহ তাআলার কাছে হাজির হয়েছে। উদখুলুহা বিসালাম যালিকা ইয়াউমুল খুলুদ সেদিনই তাদের বলা হবে হ্যাঁ আজ তোমরা প্রশান্তির সাথে এতে দাখিল হয়ে যাও, এ হচ্ছে তোমাদের অনন্ত যাত্রার দিন। لهم ما يشاءون فيها ولدينا مزيد সেখানে তারা যা যা পেতে চাইবে তার সবই থাকবে, আমার কাছে তাদের জন্য আরো থাকবে অপ্রত্যাশিত পুরস্কার। وَكَمْ أَهْلَكْنَا قَبْلَهُمْ مِنْ قَرْنٍ هُمْ أَشَدُّ مِنْهُمْ بَطْشًا فَنَقَّبُوا فِي الْبِلَادِ هَلْ مِنْ مَحِيصٍ আমি তাদের আগেও অনেক মানব গোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছি যারা ছিল শক্তি সামর্থ্যে এদের চাইতে অনেক বড়, দুনিয়ার শহর বন্দরগুলো তারা চষে বেড়িয়েছে কিন্তু আল্লাহর আযাব থেকে তাদের পলায়নের কোনো জায়গা কি ছিল। ইন্না ফি যালিকা লাযিক্রা লিমান কানা লাহু কলবুন আও আলকা আস-সামআ ওয়া হুয়া শাহীদ এর মাঝে সে ব্যক্তির জন্য প্রচুর শিক্ষণীয় বিষয় রয়েছে যার কাছে একটি জীবন্ত মন রয়েছে অথবা যে ব্যক্তি একাগ্রচিত্তে সে শিক্ষণীয় বিষয়সমূহ শুনতে চায়। আমি আকাশমালা পৃথিবী ও উভয়ের মধ্যবর্তী যা কিছু আছে তার সব কিছু ছয় দিনে সৃষ্টি করেছি, এই সৃষ্টি প্রক্রিয়ায় কোনো ক্লান্তি আমাকে স্পর্শ করেনি। فاصبر على ما يقولون وسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل الغروب অতএব হে নবী এরা যা বলে তাতে তুমি ধৈর্য ধারণ করো, তুমি প্রশংসার সাথে তোমার মালিকের পবিত্রতা ও মাহাত্ম্য ঘোষণা করো সূর্য উদয়ের আগে এবং সূর্য অস্ত যাবার আগে। وَمِنَ اللَّيْلِ فَسَبِّحْهُ وَأَدْبَارَ السُّجُودِ রাতের একাংশেও তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো এবং সাজদা আদায় করে পুনরায় তার তাসবিহ পাঠ করো। وَاسْتَمِعْ
يوم ينادي المناد من مكان قريب কান পেতে শোনো যেদিন একজন আহ্বানকারী একান্ত কাছে থেকে সবাইকে ডাকতে থাকবে ইয়াউমা ইয়াসমাউনা আস-সাইহাতা বিল হক যালিকা ইয়াউমুল খুরুজ সেদিন তারা কিয়ামতের মহাগর্জন ঠিক মতই শুনতে পাবে সেদিনটি হবে কবর থেকে বের হবার দিন إنا نحن نحيي ونميت وإلينا المصير آمي شبار جيبون دان كوري آمي مريتو غطائي ايبون آمار كاچه شبار پرتبطن ستال يوم تشقق الأرض عنهم سراعا ذلك حشر علينا يسير সেদিনে তাদের উপর থেকে কবরের মাটি ফেটে যাবে মানুষরা দ্রুত হাসরের মাঠের দিকে দৌড়াতে থাকবে বলা হবে এ হচ্ছে হাসরের দিন মূলত আমার জন্য এটি ঘটানো একটি সহজ কাজ নাহনু আ'লামু বিমা ইয়াকুলুন ওয়া মা আনতা আলাইহিম بجبار فذكر بالقرآن من يخاف وعيد هي نبي ارا جا কথা বার্তা বলে তার সব কিছুই আমি জানি আসলে তুমি তো তাদের উপর জোর জবরদস্তি করার কেউ নও অতঃপর এ কোরআন দিয়ে তুমি সেই ব্যক্তিকে সৎ উপদেশ দাও যে আমার শাস্তিকে ভয় করে বিসমিল্লাহির রহমানির রহিম রহমান রহিম আল্লাহ তাআলার নামে ওয়াজ্জারিয়াতি যারওয়া ঝঞ্ঝা বিক্ষুব্ধ বাতাসের শপথ যা ধুলাবালি উড়িয়ে নিয়ে যায় فالحاملات وقرا মেঘমালার শপথ যা পানির বোঝা বয়ে চলে فالجاريات يسرا জলযান সমূহের শপথ যা ধীরে ধীরে এগিয়ে চলে فالمقسمات امرا ফেরেশতাদের শপথ যারা আল্লাহর আদেশ মোতাবেক প্রত্যেক বস্তু বণ্টন করে انما توعدون لصادق কিয়ামতের যে দিনের ওয়াদা তোমাদের সাথে করা হচ্ছে তা অবশ্যম্ভাবী সত্য وان الدين لواقع অবশ্যই মানুষের কাজ কর্মের প্রতিদানের একটা দিন আসবেই والسماء ذات الحبك বহুকক্ষ বিশিষ্ট আকাশের শপথ ইন্নাকুম লাফি কওলিম মুখতালিফ অবশ্যই তোমরা এ দিনটির ব্যাপারে নানা রকম কথাবার্তার মধ্যে নিমজ্জিত রয়েছো ইউফাকু আনহু মান উফিক মূলত যে ব্যক্তিকে সত্যভ্রষ্ট করা হয়েছে তাকে যাবতীয় কল্যাণ থেকে ফিরিয়ে দেয়া হয়েছে قتل الخراصون ধ্বংস হোক যারা শুধু অনুমানের উপর ভিত্তি করে কথা বলে الذين هم في غمرة ساهون যারা জাহেলিয়াতে নিমজ্জিত হয়ে সত্য থেকে উদাসীন হয়ে পড়েছে يسألون أيان يوم الدين إرا حاشي تماشار چھلے جگنش کرے بیچارير دن تی قابي آش بے يوم هم على النار يفتنون تمی بولو جے دینی تا دیر آگونے دوگتھ کرا ہوبے شدین قیامت ہوبے ذوقوا فتنتكم هذا الذي كنتم به تستعجلون
সেদিন বলা হবে তোমরা তোমাদের শাস্তি ভোগ করতে থাকো, এই হচ্ছে সেদিন যার জন্য তোমরা তাড়াহুড়ো করছিলে। ইন্নাল মুত্তাকিন ফি জান্নাতি ওয়া উয়ুন, যারা আল্লাহ তাআলাকে ভয় করে তারা জান্নাতে ও ঝর্ণা ধারায় চির শান্তিতে থাকবে। آخذين ما آتاهم ربهم إنهم كانوا قبل ذلك محسنين, সেদিন তাদের রব তাদের যা পুরস্কার দেবেন তা সবই তারা সানন্দ চিত্তে গ্রহণ করতে থাকবে, নিঃসন্দেহে এরা আগে সৎকর্মশীল ছিল। كانوا قليلا من الليل ما يهجعون, ترى راتر شامنو أنشو غمي كاتاتو, وبالأسحار هم يستغفرون, راتر شيش پروهوري ترى اللار كاتھے خوما براتھونا كورتو, وفي أموالهم حق للسائل والمحروم, إرا بشاش كرتو تادر دهان شمپدي براتھی و بونچی تو لوگ دیر ادھیکار روئے چھے, وفي الأرض آيات للموقنين, যারা নিশ্চিতভাবে বিশ্বাস করত তাদের জন্য পৃথিবীর মাঝে আল্লাহকে চেনা জানার অসংখ্য নিদর্শন ছড়িয়ে রয়েছে। তোমাদের নিজেদের দেহের মধ্যেও তো আল্লাহকে চেনার অসংখ্য নিদর্শন রয়েছে, তোমরা কি দেখতে পাও না? وَفِي السَّمَاءِ رِزْقُكُمْ وَمَا تُوعَدُونَ, আকাশের মাঝে রয়েছে তোমাদের রেজিক এবং তোমাদের দেয়া যাবতীয় প্রতিশ্রুতি, فَوَرَبِّ السَّمَاءِ وَالْأَرْضِ إِنَّهُ لَحَقٌّ مِثْلَ مَا أَنَّكُمْ تَنطِقُونَ, অতএব আসমানে জমিনের মালিকের শপথ এই গ্রন্থটা সত্য, এমনই সত্য যেমনি করে তোমরা একে অপরের সাথে কথা বলছো। هل أتاك حديث ضيف إبراهيم المكرمين, হে নবী তোমার কাছে ইব্রাহিমের সেই সম্মানিত মেহমানদের কাহিনী পৌঁছেছে কি? إذ دخلوا عليه فقالوا سلاما قال سلام قوم منكرون, যখন ফেরেশতাদের বেশে তারা তার ঘরে প্রবেশ করল তখন তারা তাকে সালাম পেশ করল, সেও উত্তরে বলল সালাম, কিন্তু তার কাছে এদের একটি অপরিচিত দল বলে মনে হল। فراغ الى اهله فجاء بعجل سمين, এরপর চুপে চুপে সে নিজে ঘরের লোকদের কাছে চলে গেল, কিছুক্ষণ পর সে একটি ভুনা করা মোটা তাজা বাছুর সহ তাদের কাছে ফিরে এলো। فقربه إليهم قال ألا تأكلون, অতঃপর সে তা তাদের সামনে পেশ করল এবং বলল কি ব্যাপার তোমরা খাচ্ছ না যে? فأوجس منهم خيفة قالوا لا تخف وبشروه بغلام عليم, তাদের খেতে না দেখে সে মনে মনে তাদের ব্যাপারে ভয় পেল, তারা বলল তুমি ভয় করো না, ইতিমধ্যেই তারা তাকে জ্ঞানবান একটি পুত্র সন্তানের সুসংবাদ দিল। فأقبلت امرأته في صرة فصكت وجهها وقالت عجوز عقيم, এটা শুনে তার স্ত্রী
চিৎকার করতে করতে সামনে এলো এবং খুশিতে নিজের মাথায় হাত মারতে মারতে বলল, কিভাবে তা সম্ভব, আমি তো বৃদ্ধা এবং বন্ধা। قالوا كذلك قال ربك إنه هو الحكيم العليم তারা বলল, হ্যাঁ এভাবেই হবে, তোমার রব বলেছেন, অবশ্যই তিনি প্রবল প্রজ্ঞাময়, তিনি সব কিছু জানেন।